গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদেরকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমরা পেলিংয়ে আছি এবং আজকে আমরা পেলিংয়ের সাইট সিনে বেরোবো। আর পিছনেই দেখতে পাচ্ছ দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের অধিকারী হোমস্টে থেকে। তো এখন পালা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া, সারা দিনের উদ্দেশ্যে দুর্দান্ত কিছু জায়গা দেখা, দুর্দান্ত কিছু ভিউকে উপভোগ করা, আর সেই সব কিছুর সাক্ষী থাকবে তোমরা। আমরা এখন চলে এসেছি পেলিং এর প্রধান আকর্ষণ স্কাইওয়াক এর সামনে। এটা হলো ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক। চলো দেখে নেওয়া যাক ভেতরটা। আমরা এখন চলে এসেছি স্কাইওয়াকের ভিতরে, কিন্তু এখানে একটা আছে বিশাল বড়, কিন্তু এটা বুদ্ধামূর্তির মতন দেখতে, কিন্তু বুদ্ধামূর্তি নয়, এটা বৌদ্ধিস্টদেরই কোনো একটা অন্য আর একটা দেবতা হবে। আর এর পেছনেই আছে এই সিকিমের ওল্ড মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটা পুরাতন মনেস্ট্রি। আর এখান থেকে এই স্কাইওয়াক থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার একদম একটা ক্লোজ ভিউ কিন্তু তোমরা পাবে। আর এই স্কাইওয়াকে আসতে টিকিট কাটতে হবে তোমাদের পার পার্সন 100 টাকা করে। উপরে এই মনেস্ট্রিতে যেতে গেলে প্রায় এতগুলো সিঁড়ি কিন্তু তোমাদের পেরিয়ে যেতে হবে। সিঁড়ির কাউন্ট আমার এক্স্যাক্ট জানা নেই, তবে দেখে তো মনে হচ্ছে যে 100-200 সিঁড়ি তো হবেই। তো যাই হোক, চলো যাই, আস্তে আস্তে এই সিঁড়িগুলো পেরিয়ে মনেস্ট্রিটা গিয়ে দেখি। এই মনেস্ট্রির দুপাশে আছে এরকম বড় বড় প্রেয়ার হুইলস, চলো এগুলোকে একটু ঘোরাই। মনেস্ট্রি ঘুরে এসে এখন আমরা যাচ্ছি স্কাইওয়াকের দিকে। একদম যখন মর্নিংয়ে 8টার সময় এটা খুলে যায়, আর এটা খোলা থাকে 4:30 অবধি বিকেলে। তো আমরা আজকে একদম 8টায় চলে এসেছিলাম। তো এখানে 8টার সময় এত কুয়াশা পড়েছিল স্কাইওয়াকে যে স্কাইওয়াকটা তখনও অবধি ক্লিন হয়নি, তার জন্য বন্ধ ছিল। এখন বাজে ঘড়িতে 9টা, এখন স্কাইওয়াকটা ক্লিন করে, যেহেতু খুব স্লিপারি হয়ে যায় আর ওখানে জুতো নিয়ে যাওয়া যায় না, তো ক্লিন করে দিয়েছে। এখন আমরা স্কাইওয়াক দিয়ে হাঁটবো এবং স্কাইওয়াক থেকে সব থেকে কাছের কাঞ্চনজঙ্ঘা ভিউটা কিন্তু পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি স্কাইওয়াকে, আর স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ কাছে দেখতে পাওয়া যায়। সাথে দেখতে পাওয়া যায় মনেস্ট্রির লর্ড বুদ্ধার যে টেম্পলটা বানানো হয়েছে, সেটাও তোমরা স্কাইওয়াক থেকে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবে। এরপর আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, উইশিং লেক বা খেচো পালরি লেক। এইটা পেলিং থেকে একটু ডিস্টেন্সে আছে, মানে পেলিং থেকে তোমাদের মোটামুটি ড্রাইভ করে আসতে 1-1.5 ঘন্টা লাগবে এখানে। তো এইটা একটা ন্যাচারালি তৈরি হওয়া লেক, আর লেকটাকে দেখতে অনেকটা ফুটপ্রিন্টের মতন একখানা, তো সেইটার একটা হিস্ট্রি আছে, সেইটা তোমাদের বলবো। আর লেকটা আর কি, যে মেন গেট আছে সেখান থেকে যেতে গাছ আছে,
আর তাছাড়াও প্রচুর পাখি তো আছেই, পাখির ডাকগুলো পাচ্ছি। তো চলো এবার লেকটার সামনে গিয়ে তোমাদের লেকটাকে দেখাই। এই লেকটাকে দেখার জন্য উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আর ভিউ পয়েন্টটাতে যাওয়ার জন্য বেশ একটা খাড়াই সিঁড়ি, দেখতেই পাচ্ছ যে এরমভাবে ট্রেক করে উপরের দিকে যাচ্ছি ভিউ পয়েন্টে, তাহলে এই লেকটাকে সম্পূর্ণভাবে দেখা যাবে। যে এরকম খাড়াই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। অবশেষে প্রায় আধা ঘন্টা ট্রেক করে এই ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এই ভিউ পয়েন্টে কিন্তু এই পুরো লেকটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে ট্রেক করতে করতে একেবারে দম বেরিয়ে গেছে, মানে সেই মরুচিত্র হিমলাজ ওর গান মনে পড়ছে, কত দূর আর কত দূর, মানে মানে যে হাঁটা চলার যে অভ্যাস কমে গেছে সেটাই পাহাড়ে এলে বোঝা যায়। স্থানীয় লোকেরা বলে এটা হলো একটা উইশিং লেক, ইচ্ছা পূরণের লেক। এখানে এসে কেউ যদি কোনো উইশ করে তাহলে নাকি সেটা ফলে। এছাড়াও এর আরেকটা বিশেষত্ব আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনেই লেকটা, চারিদিক ভর্তি একদম ঘন জঙ্গল, প্রচুর গাছগাছালি, আর হাওয়াটাও বেশ তীব্র এখানে। কিন্তু এই লেকে কখনোই কোনো গাছের পাতা পড়ে থাকতে দেখা যায় না। যদিও বা গাছের পাতা কখনো পড়ে, সঙ্গে সঙ্গে নাকি কোনো না কোনো পাখি এসে পাতাটিকে সরিয়ে নেয়। তো তোমাদের এই ডিটেলে ভিউটা দেখাবো, দেখতে পারবে একটা পাতাও লেকের মধ্যে নেই। পাতা কেন, কোনো কিছুই নেই, ইটস কমপ্লিট ক্লিয়ার ওয়াটার। ভীষণ সুন্দর অনুভব করছি। আর লেকটা তোমরা দেখতেই পাচ্ছ যে একখানা কিন্তু পায়ের ছাপের আকৃতি, যে সামনেটা পায়ের আঙুলগুলো আর পেছনটা গোড়ালি। তো এইটাকে স্থানীয়দের এখানে বলা হয়, যেহেতু এটা খুব পবিত্র মানা হয়, তার কারণ হলো যে এই লেকটাতে নাকি স্থানীয়রা বলে যে গৌতম বুদ্ধ নাকি এখানে পদার্পণ করেছিলেন, তা গৌতম বুদ্ধের পায়ের ছাপের মতন নাকি এই লেকটা তৈরি হয়েছে। আবার হিন্দুদের ধর্ম মধ্যে অনেকে বলে যে এইটা নাকি কোনো শিবের পায়ের ছাপ। তো এই সমস্ত কথা এখানে প্রচলিত আছে, সামনে লেখাও আছে। যাই হোক, মানে বৌদ্ধ ধর্মের দিক থেকেও এবং হিন্দু ধর্মের দিক থেকেও এই লেকটা কিন্তু ভীষণভাবে পবিত্র। এখন আমি চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে একটা দুর্দান্ত ওয়াটারফলস, মানে এত হাওয়া আর এত জলের স্রোত, মানে আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ, দুর্দান্ত কিন্তু লাগছে। বিশাল বড় একটা ফলস আর জলের স্রোত মারাত্মক। সামনে একটা ছোট ফলস আছে যেটার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। তারপরেই আছে প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা ফলস। এই ফলসটা দেখার জন্য তোমাদেরকে এন্ট্রি ফি দিতে হবে 20 টাকা। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। এখানে ভর্তি গাছ আর গাছ ভর্তি অরেঞ্জ, খুব সুন্দর পরিবেশ। বাট এখানে কিন্তু একটাও অরেঞ্জ তোমরা গাছ থেকে পারতে পারবে না। আর এখানের এন্ট্রি ফি হলো মাত্র 30 টাকা। অরেঞ্জ বাগানে ঢুকতে ঢুকতেই পেয়ে গেলাম একটা তরতাজা অরেঞ্জ জুসের বটল। তো এখানে অনেক শপেই এরকম বটল করে অরেঞ্জ জুস বানিয়ে রাখা আছে, একটা তো লোভে পড়ে নিয়ে নিলাম। এবার খানিকটা দেখছো শেষ হয়ে গেছে, টেস্ট করেছি বেশ অনেকটা, এর ভেতরে না পুরো অরেঞ্জের পাল্পগুলো গোটা গোটা দেওয়া আছে। তো সামহাও আমার মনে হলো এটা পিওরনেস ধরো 70% আছে, 30% রিয়েলের জুসও মেলানো, বিকজ একটা ফ্লেভার পাচ্ছি আমি যেটা রিয়েলের জুসে জেনারেলি থাকে বা অন্য কোনো জুসে থাকে যেটা প্রসেসড হয়। তো এনিওয়েজ, তোমরা যদি আসো এটা ট্রাই করে দেখতে পারো, এটাই বা ট্রাই করে দেখতে ক্ষতি কী। অরেঞ্জ গার্ডেন থেকে একটু নিচে নেমে এলেই তোমরা দেখতে পাবে রিম্বি রিভার। তো এটা হচ্ছে, আমি এক্স্যাক্টলি রিম্বি রিভারের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর প্রচন্ড ভর্তি জল, সাথে আছে সুন্দর স্রোতের আওয়াজ, আওয়াজ তো তোমরা পাচ্ছই।
তো খুব সুন্দর একটা দৃশ্য অনুভব করতে পারবে তোমরা এখানে। পেলিং এর এক পাশে আটখানা তোমরা সাইটসিন পেয়ে যাবে, আর অন্য পাশে পেলিং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে তোমরা পাবে সিংসোর ব্রিজ। তো এই ব্রিজটা হলো এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ, এটা গ্রাউন্ড লেভেল থেকে 100 মিটার উপরে। ব্রিজটার লেন্থ হলো 240 মিটার, আর এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ। এটা যেতে গেলে কিন্তু তোমাদের 1,500 টাকা এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হবে। তাহলে সিকিমের সমস্ত সাইটসিনের ভিডিও এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। ভিডিওতে যে কোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। এবার আরেকটা তথ্য দিয়ে দিই যে এই যে আমরা সিকিম সাইট সিন করলাম, এতে একটা ওয়াগনার গাড়ি আমরা নিয়েছিলাম, তাতে খরচ কত পড়লো? এই সাইট সিনের জন্য খরচ পড়লো আমাদের 3,500 টাকা। তো 3,500 টাকায় তোমরা এই সিকিমের পেলিংয়ের এই আটখানা পয়েন্ট আমরা যেগুলো দেখলাম সেগুলো তোমরা ভালোভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে। একটু বার্গেনিং করতে হয় এখানে গাড়িওয়ালার সাথে, ফিক্স নেই মানে গাড়ি ওয়াইজ, যদি একটু বড় গাড়ি হয় তাহলে 4,000 টাকা, যেহেতু আমাদের ছোটো গাড়ি তাই 3,500 টাকা। তাহলে ভিডিওটা খুব খুব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, আর তোমাদের যা জিজ্ঞাসা আছে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর দেরি কিসের, ঠোকো সাবস্ক্রাইব, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।